আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার বাংলা পডকাস্ট অল্প স্বল্প গল্প, অবসরে একটু বিনোদন। আপনারা শুনছেন সত্য ভৌতিক ঘটনা ভিত্তিক সিরিজ সত্য ঘটনা অবলম্বনে 2.0 এর নবম পর্ব। বরাবরের মতোই আজও আপনাদের সাথে আছি আমি কাসপার মুন, আর আজকে সঙ্গীতা শিলাপু আবারও এসেছেন আমাদের মাঝে তার এক ঠাকুরমার শ্বশুর মশাইয়ের ঘটনা নিয়ে। তাহলে চলুন দেরি না করে সঙ্গীতা শিলাপুর কণ্ঠে শুনে আসি আজকের ঘটনা, গ্রাম বাংলার ভূত। আদাব, আমি সঙ্গীতা শীল, ঢাকা এয়ারপোর্ট দক্ষিণখান থেকে বলছি। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমার দাদির শ্বশুরের সাথে ঘটে যাওয়া ঘটনা। দাদির শ্বশুর বলতে আমার, মানে আমরা যে বেশি ভাড়া থাকতাম সেই বাড়িয়ালিকে আমরা হচ্ছে দাদি ডাকতাম। আর দাদি আমি বলছি এই জন্য, আমরা তো হিন্দু ধর্মের, আমরা ঠাকুরমা বলি, ঠিক আছে? তো ঠাকুমার শ্বশুরের সাথে ঘটে যাওয়া ঘটনা আমি ঠাকুমার মুখেই শুনেছিলাম, যার জন্য হচ্ছে আজকে সবার সাথে আমি শেয়ার করব। এবং ঠাকুরমা যেভাবে আমাকে বলেছে আমি ঠিক সেইভাবেই বলার চেষ্টা করব। ঘটনাটা অনেক বছর আগে আমি শুনেছি, তখন আমি ক্লাস 5 কি 6 পড়ি। তো গ্রামের বাড়িতে আমরা তখন হচ্ছে যে, মানে আমাদের বাড়ি তো ভোলা জেলায়, আমরা সেখানে ভাড়া থাকতাম। আর আমাদের একটা অভ্যাস ছিল কি, মানে প্রতিদিন সন্ধ্যাবেলা পড়াশোনা করার পরে একটা টাইমই হচ্ছে যে খুব মনে হতো যে ভূতের গল্প শুনি। তো দেখা গেছে আমরা 3-4 ছিলাম, আমার বোন, আমার 2 ওরা ছোট ছিল, আর আমার সেই দাদির এক নাতনি ছিল, আর আমার মা, তার মেয়েরা, সবাই মিলে হচ্ছে আমরা গল্প শুনতাম, বলতাম যে ভূতের গল্প কে কী জানে শোনার জন্য। তো আমার সেই দাদি, মানে ঠাকুমা বললো, আচ্ছা ঠিক আছে তোদেরকে একটা ঘটনা শোনাই। আমি বলতে হ্যাঁ ঠাকুমা শোনাও। তো পরে ঠাকুমা বলতেছে যে ঘটনাটা আমার শ্বশুরের সাথে ঘটছে, আমার শ্বশুর আমাদেরকে বলছে, তো এই জন্য তোমাদেরকে সাথে শেয়ার করতে হচ্ছে। ঠিক আছে ঠাকুমা। তো ঠাকুমা যেভাবে বলছে আমি সেভাবে বলতেছি আবারও। ঠাকুমা বলছে যে ঠাকুমার যে শ্বশুর, উনি ছিলেন সেই আমলের একজন বড় মাপের কবিরাজ। কিন্তু কবিরাজ হলো কি, তিনি আহামরিভাবে কবিরাজি করতেন না, কিন্তু অনেক কিছুই জানতেন, তিনি অনেক জ্ঞানী একজন মানুষ ছিলেন। তো গ্রামের মানুষ একটু বেশি জ্ঞানী থাকে, যারা একটু হয় না যে একটু শিক্ষক টাইপের থাকে, তারা এই টাইপের মানুষগুলো অনেক জ্ঞানী হয়। আর বিশেষ করে বেশি কাজ যারা জানে যে কোনো কাজে, তারা একটু সবসময় জ্ঞানীই থাকে, তারা একটু কম কথা বলে, ভারবাতি কথা বেশি থাকে, মানুষ তাদের একটু ভয়ও পায়। তো সে আমার ঠাকুমার শ্বশুর, উনি হচ্ছে, ওনাদের বাড়ি হচ্ছে লড়ারিন্সে, মানে লালমোহনের কোনো একটা গ্রাম এটা। তো যাই হোক, ওনারা ওনার, মানে গ্রামের ভাষা বলতে যেটা, ওনাদের অনেক পৈতৃক সম্পত্তি ছিল, যা মানে ওনাদেরকে এলাকার মানুষজন খুব ভালো মানতো। হ্যাঁ, অনেক অর্থ সম্পদ ছিল ওনাদের, ধনী একজন মানুষ ছিল। তারপর ওনার একটা অভ্যাস ছিল, ওনাদের যত সবজি টবজি, সবজি বলতে কুমড়, মিষ্টি কুমড়, তারপর আলু, পেঁয়াজ, মানে এই জাতীয় যা হইতো, ওনারা এগুলো অন্য এক হাটে বিক্রি করতে যেত। ওদের ভাষা বলতো গঞ্জে, গঞ্জে ওরা বিক্রি করতে যায়। আর গ্রাম দেশে বিশেষ করে হচ্ছে একদিন হাট থাকে, সপ্তাহে একদিন হাট বার থাকে, সেখানে বিভিন্ন এলাকার মানুষজন হচ্ছে যার যা হয় সবজি, হাঁস মুরগি গরু ছাগল, ওরা একই হাটে উঠায় এবং সেখান থেকে মানুষ কম দামে কিনে নিয়ে যায়। তো আমার সেই ঠাকুমার শ্বশুর হচ্ছে যে তাদের অনেক মনমন আলু হতো, পেঁয়াজ হতো, মিষ্টি কুমড় হতো, ওনারা এগুলো গঞ্জে নিয়ে যেত। আর বলে রাখি যে সেই আমলে রিক্সা গাড়ির, মানে যানবাহনের চলাচল খুবই কম ছিল, তখনকার বেশি যাতায়াত হতো নৌকাতে, নদীপথ ছিল সব কিছু, আর এত তো আর উন্নত ছিল না, অনেক আগের যেহেতু ঘটনা, তো তখন ওই নৌকাটাই বেশি চলতো, সবাই নৌকাতে মানে চলাচল করতো। তো তারাও ঠিক এরকমই নৌকাতে করে হচ্ছে যে যত আলু, তারপর মিষ্টি কুমড়, নারিকেল, সুপারি যা ছিল এগুলো গঞ্জে নিয়ে যেত। তো এরকম একদিন নিয়ে গেছে, নিয়ে যা, মানে সকালবেলা ওরা নিয়ে বের হয়, আসার পথে, রিটার্ন পথে ওনারা অলমোস্ট সন্ধ্যা হয়ে যায়, মাগরিবের কাছাকাছি, বাসায় যেতে যেতে রাত হয় 7-8 বাজে এরকম। বাট ওই নদী পথে কোনো একদিন ঠিক মাগরিবের আজান দিবে এমন এর একটু আগে, চারপাশ হচ্ছে একটু অন্ধকার অন্ধকার হয়ে আসতেছিল,
তো সেই সময়টা ছিল যে এখন যে সময়টা ফাগুন চৈত্র মাসের দিকে এরকম একটা সময় ঠিক সন্ধ্যা হয়ে আসবে আসবে একটা ভাব, এখনো মাগরিবের আজান দেয় নাই তার আগে। হঠাৎ করে সেই ঠাকুমার শ্বশুর খেয়াল করলো যে নদীর ঘাটে কোনো একজন নতুন বউ এক হাত ঘোমটা মাথায় দিয়ে কিছু একটা ধুচ্ছে। এখন নদীর সন্ধ্যাবেলা এমন একজন বউ, স্বাভাবিক এটা হয় অনেকের বউ জিরা হচ্ছে যে সন্ধ্যাবেলা যায়, বাট ওনার যেন কেমন যেন বউটাকে দেখার পর একটু মনের মধ্যে একটু নাড়াচাড়া দিল যে অদ্ভুত, এক হাত ঘোমটা দিয়ে বউ কিছু একটা যে ধর কি যে করতেছে সে নিজও মনে জানে না। তো নৌকাটা যখন, নৌকা বলতে একটু বড় সড়ই নৌকা, অনেক সময় টলারও বলে, যখন ওই বউকে জাস্ট ওভার করে যাচ্ছিল ঠিক ওই মুহূর্তেই আমার ঠাকুমার শ্বশুর সে মাঝিকে বললো, মাঝি নৌকা থামাও। তো মাঝি বললো যে এখানেই নৌকা থামাবো, এখানে তো কোনো কাজ নাই আপনার। তো বলছে যে আমার কাজ আছে কি না আছে সেটা তো আমি বুঝবো, তোমার তো দরকার নাই, তুমি নৌকা থামাও মাঝি, ঘাট ধরো। তো উনি যেহেতু একজন মানে মোটামুটি ওনার গণ্যমান্য একজন ব্যক্তি, ওনার কথা সবাই শুনতো, তো সেই হিসেবে ওনার কথা আর ফেলতেও পারে না। ওইদিকে মাঝিরও যাওয়ার সময় হয়ে গেছে, যেহেতু আরও লোকজন আছে নদী পার করতে হবে। তো মাঝির যে লোকজন ছিল ওনারাও একটু মানে তারা মানে সন্ধ্যা যেহেতু হইতে তাড়াহুড়া করতেছে, তো আমার ঠাকুমার যে শ্বশুর ছিলেন ওনার সাথে একজন সব সময় অ্যাসিস্ট্যান্ট থাকতো, যে কিনা মাথায় ছাতি ধরতো আর হাতে একজন মানে লাঠি থাকতো। তো ওই অ্যাসিস্ট্যান্ট সহ আমার ঠাকুমার শ্বশুরকে নদীর ঘাটে নামায় দিল। আর ওনাদের নদীর ঘাটে নামানো দেখে ওই বউ চট করে বাড়ির দিকে চলে গেল। এখন নদী থেকে তাদের নদীর ঘাট থেকে বাসাটা মোটামুটি দূরেই, কিন্তু বউ যে লাভ দিয়ে কীভাবে বাসায় চলে গেল উনি আর সেটা মানে চোখের পলকে চলে গেছে সেটা বুঝতে পারে নাই। তো বউর পিছে পিছে বউ যেই বাড়িতে গেছে ওনারা দুজনেই নেমে ঠিক বউর পিছে পিছে রাস্তা ধরে ঠিক সেই বাড়িতেই গেছে, সেই বাড়িতে গেছে মাগরিবের আজান দিছে। আজান দেওয়ার পরে তো সন্ধ্যা, আমাদের হিন্দু ধর্মের বাড়িতে প্রত্যেকের ঘরে ঘরে ধূপ প্রদীপ জ্বালানো হয় এবং উলুর ধ্বনি দেওয়া হয়। তো ওই বউ অনেকদিন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দেয় না, ঘরের মধ্যে এক হাত ঘোমটা দিয়ে বউ কাজ করে। এখন শ্বশুর শাশুড়ি সবাই বলতেছে বাড়ির মানুষজন, আচ্ছা বউ তো নতুন বউ, হয়তো এই জন্যে ঘোমটা দিয়ে থাকে, ওনারাও এটা স্বাভাবিকভাবে মেনে নিচ্ছে। তো ঠিক সন্ধ্যাবেলা তো বাড়ির উঠানে গিয়ে দাঁড়ালো ওনারা দুজন, গিয়ে বলতেছে বাড়িতে কেউ আসেন গো, কেউ আসেন? এক ডাকে দুই ডাকে কেউ সাড়া দেনে, তিনবার যখন ডাক দিল তখন বাড়ির যে গার্ডিয়ান মানে শাশুড়িমা, শাশুড়িমা চলে আসছে। তো শাশুড়িমা ঘরের সামনে দাঁড়ায় বলতেছে, কারা আপনারা, কারে চান এই সন্ধ্যাবেলা? তো বলতেছে যে মা গো আপনি তো আমারে চিনবেন না, আমি তো ক্লান্ত পথিক, এই ঘাট দিয়ে যাইতেছিলাম বাবা, তো আমার খুব জল তৃষ্ণা পাইছে, তো ভাবলাম আপনার বাসায় আমারে যদি একটু জল সেবা করাইতেন। তো আমরা যারা হিন্দু ধর্মের তারা আমরা সবসময় জানি মানি অতীত রূপে নারায়ণ, সন্ধ্যাবেলা বা আমাদের বাড়িতে কখনো কোনো মানুষ আসলে আমরা খালি মুখে কখনো তাকে ফেরাই না, এক গ্লাস জল খাওয়াইলো খাওয়াই। তো তখন এই কথা শোনার পর উনি তো একদম মহা খুশি হয়ে গেছে, হঠাৎ করে যে একটা মানুষ আমার বাড়িতে আসছে। তো ডাইকার নিয়ে আসলো যে দৌড়ায় যে আসেন আসেন আপনার ঘরে বসেন, শুধু জল কী খাবেন, একটু জলের সাথে একটু হালকা কিছু খান, আসেন। তো ডাইকার নিয়ে আসছে। আরেকটা কথা যেটা বলে রাখি, যারা গ্রাম দেশের বাড়িতে আমরা আগে থাকতাম প্রত্যেকের ঘরে কিন্তু মুড়ি মোয়া খই এগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকতো, কারণ হচ্ছে গ্রাম দেশে এটা সচরাচর সবাই তৈরি করতো, মুড়ি বানাইতো, মুড়ি ভাজতো, খই ভাজতো, ঠিক আছে মুড়ির মোয়া বানাইতো, এটা সবার ঘরেই থাকতো। তো উনিও ভাবলো যে সন্ধ্যাবেলা একজন দুজন মানুষ আসছে আমার বাসায়, খালি তো আর জল দেওয়া যায় না, তার সাথে একটু খই মুড়ি দিই। তো ওনারে খই মুড়ি দিল, তো উনি খুব কথায় পটে গেলেন, উনি ওনার সাথে অনেক ধরনের কথা বলতেছিলেন, বাড়ি কোথায় কোথায় সব কিছু আমার ঠাকুমার শ্বশুর সব ওই বউয়ের শাশুড়িকে জিজ্ঞাসা করতেছে, সাথে বউয়ের ওই মুহূর্তে সন্ধ্যাবেলা শ্বশুরও গ্রাম মাঠ থেকে চলে আসছে, শ্বশুরের সাথেও কথাবার্তা বলল,
বলার পরে খুব আন্তরিক হয়ে গেছে, মানে খুব এত পরিমাণ গভীরভাবে মিশে গেছে যে সে মিশার আর শুরু আছে শেষ নেই। তখন জিজ্ঞেস করলো যে কি গো আপনাকে বউ তো অনেক দেখলাম, এটা আপনাকে বউ নাকি? কয় হ্যাঁ এটা আমাকে নতুন বউ, বিয়ে হয়েছে মাত্র 1 মাস না 2 মাস বললো, মাত্র নতুন বিয়ে হয়েছে হয়তো 1.5-2 মাস। তো বলছো বউর বাপের বাড়ি কোথায়? তো যেই গ্রাম থেকে বউ নিয়ে আসে বললো যে ওই গ্রামের অমুকের মেয়ে। ওই লোক সবই শুনলো, আমার ঠাকুমা শ্বশুর সবই শুনে, জ্ঞানী মানুষ তো ওনাদের কথা সব শুনছে, শুধু গিলতেছে কথা যে আসলে কি বলতেছে। তো সব কথা শোনার পরে মোটামুটি একটু সন্ধ্যা হয়ে আসছিল, এখন এমন একটা অবস্থায় ওনাদের ওই বাড়ি থেকে যাওয়ার কোনো ইচ্ছা নাই। আর আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগছে সেটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আশা করি, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। চলুন শুনে আসি ঘটনার বাকি অংশ। সন্ধ্যাবেলা ওরা ভাবতেছে যেহেতু এত দূর থেকে প্রতিকারছে একটা রাত থাইকেই যাক আমার বাড়িতে, তো বিভিন্ন কথার উসেলায় বলতেছে মাগো যদি কিছু মনে না করেন রাতটা কি থাকার একটু ব্যবস্থা দিবেন, কারণ আমি অনেক দূর থেকে আছি, এখন নৌকাও চলে গেছে, আমরা দুজন আর বাড়ি ফিরতে পারবো না, যদি আপনাদের দয়া হয় একটু রাতটা থাকতে দেন। তো এই কথা শোনার পরে সেই গৃহস্থের খুব মায়া হইল যে সন্ধ্যাবেলা আমাদের ধর্মেরই তো মানুষ এমন একজন জ্ঞানী মানুষ, যাক বাণিজ্য করতে গেছে মানুষের বিপদ আপদ হয়, ঠিক আছে আপনারা আজকে রাতটা আমার বাসায় থাকলে আমাদের আমরা কৃতজ্ঞ থাকবো, কারণ ও অতীত রূপে নারায়ণ, এটা সবসময় সদা বিশ্বাস করতাম আমরা করি। তো যাই হোক সব কথার পরে হঠাৎ করে বললো যে ঠিক আছে আপনাকে বউরে একটু ডাকেন, আপনাকে বউরে আমি একটু দেখি। যখন বললো আপনার বউরে একটু ডাকেন, তো শ্বশুর শাশুড়ির মনে তো কিছু নাই, শ্বশুর শাশুড়ির নতুন বউরে ডাক দিল, বউ শুনছ এদিকে আসো, এখানে এসে তুমি কাকারে নমস্কার দাও। বউ তো আর আসে না, বউরে খুব বউ মশরা মশরি করতেছে, বউ সামনে আসবে না, কারণ এই জাতীয় জিন ভূত যারা এরা কিন্তু কবিরাজ ওস্তাদ দেখলে কিন্তু ওরা বুঝায় ফেলে যে এটা আসলে ওস্তাদ, ভয়ে আসে না। অনেক কষ্ট করে বউরে জোর করে আনছে, বউ আজ আসছে, বউ দূর থেকে নমস্কার দিল কিন্তু বউ কথা আর ওরকম বলে না, চুপ করে রেছে। কারণ বউরে জিজ্ঞায় তোমার নাম কি, বউ কথা বলে না। তবে একটা কথা মনে রাখবেন, যাদেরকে জিন ভূত যা ধরে ওরা কখনো মানুষের মতো স্পষ্ট ভাষায় কথা বলে না, ওরা সবসময় নাকে মাকে নাকের মুখে কথা আটকে আটকে কথা বলে। উনি যখন জিজ্ঞাসা করছে যে মাগো তোমার নাম কি, বউ নাকে আটকে বলে আমার নাম কইতাম না আমার নাম, মানে নাকে আটকে আটকে বলতেছে। ওনার যখন মানে উনি তো কবিরাজ, উনি তো বুঝে ফেলছে যেহেতু নাক আটকে আটকে কথা বলে তার মানে উনি তো শয়তান, অত জানেই শয়তান উনি, কিন্তু সরাসরি একটু ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করতেছিল। তো এতদিন যে বউ যে নতুন বউ বাড়িতে, ওরা কিন্তু কেউ বউর হাঁটা চলা কিচ্ছু খেয়াল করে নাই, বউয়ের পা কিন্তু উল্টা, মানে আমাদের পায়ের পাতা সামনের দিকে, বউয়ের পায়ের পাতা পিছনের দিকে, ওই বউ শাড়ি এমনভাবে পরছে একদম ঘর কুড়ানো যাবে একদম নামানো করে পরছে। কবিরাজ হঠাৎ করে ওনার পায়ের খেয়াল করলো, দেখলো যে পা উল্টা, উনি তো 100% বুঝে ফেলছে যে এটা তো মানে এদেরকে ধ্বংস করার জন্য এখানে আছে। তো বললো ঠিক আছে মা তুমি চলে যাও, তো বউরে পাঠিয়ে দিছে। বউরে পাঠানোর পরে ঘরের যে মানে কর্তা আর গিন্নি দুজনকে আলাদা করে ডেকে নিয়ে গেছে বাহিরে, নিয়ে বলতেছে একটা কথা বলি আপনাদেরকে, আপনারা মনে কষ্ট নিয়েন না, জানি কষ্ট পাবেন, তারপরও বলতেছি কষ্ট নিয়েন না, এটা তো আপনাকে বউ না। এই কথা শোনার পরে শাশুড়ি তো একেবারে মুখে হাত দিয়ে ফেলছে, শ্বশুরও মুখে হাত দিয়ে বলছে মানে আপনি কি বলেন, আপনি আমার বাসায় কিছুক্ষণ আগে আসলেন, আপনি কিভাবে বলেন এটা আমার বউ না। তখন উনি বললো যে একটু শান্ত হন, আমি কি বলি একটু কথাটা শুনেন, আমি আপনার বাসায় কখনোই আসতাম না, আমি যখন এই নদীর ঘাট দিয়ে যাচ্ছিলাম তখন দেখি আপনার বউ কিছু একটা ধুইতেছে এবং বউর এক হাত ঘোমটা দেওয়া, এই বউরে দেখে আমার সন্দেহ হয়েছে, এই সন্দেহ থেকে বউরে দেখে আপনাদের বাড়ির পিছনে তো আসছি, এবং এই যে আজকে রাত্রে যে আমি থাকছি এটা আপনাদের বলার জন্য, আর আপনার বউ যে কী জিনিস এটা বোঝানোর জন্য, আপনারা জীবনও কিন্তু বুঝবেন না।
উনি বলল যে আপনি কেমনে বুঝলেন বলেন। বলে আপনার বউর পায়ের দিকে কখনো তাকাইছেন? বলেছেন না। আপনার বউর পায়ের পাতা কিন্তু উল্টা, আপনার পাতা সামনের দিকে, আপনার বউয়ের পায়ের পাতা পিছনের দিকে। ওহন তো মনে করেন যে শ্বশুর শাশুড়ি দুজনের ভয়ে হাত পা কাঁপা ধরছে। তখন বললো যে দেখেন আপনার ভয় পায়েন না, আমি আসি, আমি আপনার বউর অরিজিনাল বউরে ফেরত দিয়ে তারপরে যাবো, কিন্তু আপনার আমারে সাহায্য করে দেব। তখন শ্বশুর শাশুড়ি করল যে বাবারে ভাই যে কীভাবে সাহায্য করতে হবে আপনি শুধু কন, আমরা ওইভাবেই সাহায্য করব। তখন কইলো যে আজকে রাত্রে আমার জন্য রান্না বান্না করেন, আপনারা তো রান্না করবেন, তবে ঘরে কি লেবু আছে? কয় না বাবা আপনার আমগো বাড়িতে লেবু গাছ আছে। কই বউরে কইবেন একটা লেবু লয়ে আইতে। কয় আমি যখন খাইতে বসবো আমি তো লেবু সম যে লেবু আছে কিনা। তখন আপনি কইবেন যে লেবু আনতে গেছি, আপনার বউ আপনারে কি কয় আপনি খালি শুনি নেন। আচ্ছা ঠিক আছে, ঠিক একটা প্ল্যান করলো, টোটাল পরিকল্পনা কীভাবে ধরা যায় ঠিক মানে প্ল্যান অনুযায়ী রাতে সে খাইতে বসছে। খাইতে বসার পরে গরম ভাত টাত দিছে, বলতেছে আপনাকে লেবু নাই, একটা লেবু দিলে ভালো হয়। লেবু বলতো না কাগজি লেবু যেটা বলে, ওগুলো খুব সেন্ট দেশি লেবু। তো শাশুড়ি বললো যে আছে তো, তাহলে আমার তো গাছের লেবু, তাহলে আমি একটু যাই। তখন বউ চট করে বললো কি মা আপনি বসেন, আপনি যাইতে পারেন, আমি যাই লেবুটা লই। বিশ্বাস করবেন কিনা বউ এক টান চোখের নজর ফালাইতে কি না ফালাইতে ঘরের দরজায় দাঁড়াইলো, হাত টানা দিল লেবু গাছের লেবুটা ছিঁড়া নিয়ে আসলো, সবাই দেখলো। কিন্তু সবাই যে দেখছে এটা বউ দেখে নাই, বউ তো তাকায় রয়েছে সামনের দিকে, সামনের দিকে হাত বাড়াইয়া আস্তে ঘরে থেকে লেবু গাছের লেবু নিয়ে আসলো। এইটা দেখার পরে শাশুড়ি অলমোস্ট অজ্ঞান, শ্বশুরও দাঁত মুখ খিচা গেছে যে কী দেখলাম। তো ওনার তো আগে প্ল্যান ছিল যে যত যাই হোক আপনারা স্বাভাবিক থাকবেন, বুঝতে দিবেন না, আমিও বুঝতে দিব না। সুন্দর বুঝতে দেয় নেই, খাওয়া দাওয়া করলো, সব কিছু ঠিকঠাক, ছেলেকেও বললো না কি ঘটনা, যেভাবে আছে সব স্বাভাবিক। শ্বশুর শাশুড়ির সামনে ঘোমটা দিয়ে আসে, কিন্তু বউর রূপ ধরে আসে অ্যাজ ইট ইজ বউ, কথাবার্তা ওই যে নাকায় নাকায় কয় বউর মতো। ওরা তো নতুন বউ অত কিছু বুঝে না, হয়তো কাঁদছে বাপ মার জন্য, এই জন্য গলার স্বর এরকম হয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করার পরে হঠাৎ করেই অভিরাজ করলো কি সবাই নিয়ে বসলো, বউরেও ডাক দিল, বউ তো আর আসতে চায় না। যখন বউ আসতে চায় না, অনেক কষ্ট করে স্বামী নিয়ে আসেন যে আসো আসো, স্বামী কিন্তু বুঝে নেয় ব্যাপারটা, বলে আসো আসো যেহেতু ডাকছে আসো আমরা কথা বলি সবাই মিলা। বউ আসছে, আসার পরে চট করেই ওই কবিরাজ বউর চতুর্দিকে একটা গোলবিতট করে দিছে, যেটাকে কবিরাজির ভাষায় বলে কুণ্ডলি। কুণ্ডলি দেওয়ার পরে ওইখান থেকে কেউ বের হতে পারে না, মানে শয়তান যাতে ওই কুণ্ডলির বাইরে বের হতে পারে না। এখন অনেকে বলে মানে বলতে পারেন যে এটা সাধারণ একটা কুণ্ডলি, না কবিরাজ মন্ত প্রসার ওই কুণ্ডলিটা দিয়ে ফেলছে, মানে এই কুণ্ডলির বাইরে তুমি যেতে পারবো না, দিয়ে চট করে বউয়ের বাম হাতের কি আঙ্গুল ধরে ফেলছে। এখন যখন কেউ আঙ্গুল ধরছে বউ তো লাফালাফি শুরু করছে, ছাড় কইছিস ছাড়, আমার কেন হাত ধরছিস, মানে ঠিক ওর ভাষায়। এখন ওর বউরই কথা শোনার পর তো সবাই আরো ভেবা চাকা খেয়ে গেছে। এখন কবিরাজ বলতেছে তুই কে, কোথার থেকে আইসস, অগো নতুন বউ কই, বউ বাইর কর। এখন তোর কথা কয় না আমি অগো নতুন বউ কই, না তুই তো অগো নতুন বউ না, আমি তো তোর প্রথম ঘাটে দেখার পরে চিনছি, এই জন্য আমি তোর পিছু পিছু আইছি, এই বাড়িতে আজকে রাত্রে থাকতেছি শুধু এই কারণে। বল তুই নতুন বউ কই, না কইবই না। উনি যখন দেখতেছে যে না ওরা আর কোনোভাবেই স্বীকার করাইতে পারতেছে না, তখন আমাদের ঢাকা শহরে মানুষ আমি জানি না চিনবেন কি না, দেশ গ্রামে একটা গাছ আছে কাফলা গাছ, পায় ছোটো ছোটো দানা দানা ফল হয় এটাতে, ওই কাফলা গাছ সোয়াত মায় পানি চায়, এবং ওই গাছ মানে মন্ত্র পরে পরে মাটিতে শুধু আঘাত করে, ওই মাটিতে যে আঘাত করে লাঠি দিয়া সেই আঘাতের প্রত্যেকটা মায়ের কিন্তু ওই মহিলার গায়ে মানে বউয়ের গায়ে উঠা যায়, আর খুব জোরে চিৎকার করে, চিৎকার করতে করতে একসময় বলতেছে বলতেছি 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 বলতেছি। হ্যাঁ, মারার অনেকক্ষণ পরে সে স্বীকার করে যে বলতেছি, যে বল অগো বউ কই, অগো বউ নদীর ঘাটের তাল গাছে, ওই নদীর ঘাটের তাল গাছে সেখানে অগো বউ কী করে, আমি নেওয়া রাখছি, কেন তুই ওই নিয়ে রাখছিস কেন অগো বউরে। এটা শোনার পরে তো শ্বশুর শাশুড়ি সবাই কান্নাকাটি করতেছে, কয় এই বউ একদিন সন্ধ্যাবেলা পুকুর ঘাটে গেছে চাল ধুইতে, চাল ধোয়ার পরে চাল ধোয়া পানিটা
ও গড়াইতে গড়াইতে নিয়ে আসছে। আর ওই চাল ধোয়ার পানি গড়ানো পানি ধরে আমি ওর সাথে উঠছি উঠছি। আমি ওরে ছাড়ব না, নতুন বউ আমার, ওর পছন্দ হয়েছে, আমি ওর অল্লগামী থাকবো। বউ কই? বউর আমি তাল কাছে রাখছি। তো বউ যে এই যে রাখছ, কবে ধরছস? কইছে আজকে 20-25 দিন ভরে ধরছে। তাহলে বউ তো 20-25 দিন না খায় মরে রয়েছে। কয় না বউ মরে নাই। কই কেমনে কস তুই বউ মরে নাই, কেমনে তোরে বিশ্বাস করি? কয় কি যে পৌরে আমি প্রতিদিন সন্ধ্যাবেলা চাল ধুইতে যাই, ওইখান থেকে 3-4টা চাল বউর মুখে আমি দিয়ে আসি আর একটু পানি দিয়ে আসি, এই চাল খায় বউ এখনো বাঁচে রয়েছে। তো এই কথা শোনার পরে এখন তো শ্বশুর শাশুড়ি ওরা তো সবাই মানে কান্নাকাটি, তো স্বাভাবিক, যেহেতু ছেলের বউ অন্যের বাড়ির মেয়ে এই ঘরে নাই, তারা তাদের নিয়ে রাখছে তাল গাছ। তাহলে এখন কেছে যে তাহলে বউরে নিয়ে আয়, না আনবো না, বউ তাল গাছেই থাকবো, নদীর ঘাটে দুইটা চোরা তাল গাছ, ওই তাল গাছেই বউ থাকবো, বউরে আনবো না। এখন এমন করতে করতে ওরে তো মায়ের মায়ের ওর কোনো মানে মিস হইতেছে না। আর কবিরা যদি একটা কথা বলছে, তোর আমি বোতল বেরা ফেলামো, তুই যত তাড়াতাড়ি সম্ভব বউ আইনা দে, দিব না দিব না, ঠিক আজানের ফজর আজানের কাছাকাছি এমন চলে আসছে, তখন বলছে যাই না দিতাছি আমার ছাইরা দে না, তোর তো ছাড়া যাবে না, আমি জানি তোরে ছাড়লে তুই আর জীবনও দিবি না, তুই এই কুণ্ডলির মধ্যে থাকতেই বউ আইনা দিবি। তখন কী করলো, ওই কুণ্ডলির মধ্যে একটা পা আর আরেকটা পা তাল গাছে। চিন্তা করেন যে কীভাবে দিছে, একটা পা কুণ্ডলির ভিতরে আরেকটা পা তাল গাছে দিয়ে পরে কোলে করে নিয়ে আসছে, আয়না উঠানে রাখছে, সবাই দেখতেছে একটা কঙ্কাল। 20-22 দিন যে একটা মানুষ সুস্থ সবল মানুষ না খায়া সেখানে পড়ে রয়েছে, একটা কঙ্কাল ধরে নিয়ে আসছে, বলতেছে এই যে বউটা কি জীবিত? বলছে জীবিত আছে, এই বুড়ে বাচ্চা না বউ ছাড়বো না, বউরে নিয়েই যাবো, নতুন বউরে ছাড়বো না। তারপর উনি অনেক তেল পোড়া অনেক কিছু দেওয়ার পরে ফজর আজানের টাইম হয়ে গেছে, ওর হ্যান বলতেছে যে না আমি চলে যাই আমি চলে যাই, অস্থির হয়ে গেছে, চলে যায় করছে, এবং ওর মুখে হচ্ছে যে সরিষার তেল পয়রা পয়রা সরিষার তেল ছিটাই দিছে, এবং বলছে যাবি সত্য আছে তুই ঝাড়ু জোতা যা আছে সব মুখে করে নিয়ে যাবি। তো অ্যাটলিস্ট ও বাধ্য হয়েছে, ওই ওর যেখানে কুণ্ডলি দেওয়া হয়েছে সামনে একটা ঝাড়ু সলার ঝাড়ু জুতা কাটা সব রেখে দিছে, ওগুলো মুখে করে নিয়ে ওই কুণ্ডলি থেকে বের হয়ে একটু সামনে গিয়ে ওই শয়তান বউ পড়ে গেছে। পুরা যাওয়ার পরে ও তো ওখান থেকে চলে গেছে। এই বউ তখন সেন্সলেস, এই বউ তখন সেন্সলেস। অনেকক্ষণ পরে তার সেন্স আসছে, হাত পা কোনো রকমের নাড়ে, এত পরিমাণ দুর্বল সে হয়ে গেছে যার জন্য সে কথাবার্তা বলার কোনো ওয়ে নেই। তারপরে তাকে হচ্ছে যে বাসায় নিয়ে গেলো, পরিষ্কার কাপড় চোপড় পরা টারা বউরে সুস্থ করলো, ওই সুস্থ করছে, মোটামুটি একটু জ্ঞান টান ফিরে আসে। পরের দিন সকাল হয়ে গেছে, এখন তো সেই জামাইও কান্না করে, বউ শাশুড়ি কান্না করে, শ্বশুর কান্না করে, আর সবাই মিলেও ওই যে আমার ঠাকুমা শ্বশুর তার কাছে দুই হাত পা ধরে মানে কী বলে কৃতজ্ঞতা প্রকাশ করতেছে যে আসলে এই বউ যে খারাপ, বউর সাথে যে আমার একটা খারাপ ঘটনা হয়েছে আমরা কেউই জানতাম না, বুঝতে পারিনি, কোনোদিন হয়তো বুঝতেও পারতাম না, হয়তো আমাদের সবাইকেই মেরে ফেলতো, আজকে আপনার জন্য আমরা সবাই বেঁচে গেছি, আপনার প্রতি কৃতজ্ঞতা মানে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছে। তখন উনি বলছে যে দেখেন আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে না, আপনার সৃষ্টিকর্তার উপরে কৃতজ্ঞতা প্রকাশ করুন, আপনার বউরে খেয়াল রাখুন। আর একটা কথা মনে রাখবেন, এই যে যারা চাল ধোয়, চালের যে ঝাঁঝর থাকে, ঝাঁঝরের নিচে যে পানিটা গড়ায় গড়ায় পড়ে, এই কখনো এরকম পানি গড়ায় ঘরে আসতে দিবেন না, এগুলোর সাথে শয়তান খারাপ কিছু যুক্ত হয়। আর সন্ধ্যাবেলা বউকে কখনো নদীর ঘাটে পাঠাবেন না, কখনো শাড়ির আঁচল জুলায় হাঁটতে দিবেন না, কখনো চুল বউজিরা কখনো চুল খোলা রেখে বাইরে যাবে না, এগুলো থেকে সাবধান থাকবেন, তাহলে এই খারাপ জিনিসগুলো আসবে না, এগুলো সতর্ক করে দিবেন। এগুলো বলে ওই লোক পরের দিন সকালে ওই বাড়ি থাক করে চলে আসছে। তো এই ছিল ভাইয়া আমার ঘটনা। তো এই ঘটনাটা আমি আমার দাদির মুখ থেকে শুনলাম, আমরা সবাই মিলে শুনলাম। তো আমার ঘটনাটা যদি ভালো লাগে ভাইয়া তাহলে ঘটনাটা পড়ে শোনাবেন, আর এতটা সময় আমাকে দেওয়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। দোয়া করবেন যেন আমি আরও নতুন নতুন ঘটনা আপনাদেরকে উপহার দিতে পারি, এবং সত্য ঘটনা আমি উপহার দিতে পারি, এটাও একটা সত্য ঘটনা ছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এই ছিল আজকের সত্য ঘটনা অবলম্বনে 2.0 এর নবম পর্ব গ্রাম বাংলার ভূত। আগামী পর্বে আবারও হাজির হব আপনাদের জন্য নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন
ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর শুনতে থাকুন অল্প স্বল্প গল্প, অবসরে একটু বিনোদন।